দেখ তুই কিন্তু আমার বোন রে অযথাই ভুল বুঝিস না, সে একটু রাগারাগি করছে ঠিক আছে, কিন্তু না তো আর করে নাই, সে তো একটা কাপড় অন্তত দিবই। আশা এটা তুই কি করলি, এই কাপড় পরে আমার মাইয়া মানুষের সামনে যাইব? আরে কাঁথা সেলাই করার জন্য তো মানুষ এরকম কাপড় কাউরে দেয় না। কি ব্যাপার মামা, তোমাকে দুজনের চোখে পানি কান্তাছো কেন? বাইরের বিয়ার মার্কেট করবো না? না ফুপু, হয়েছে কি, কয়দিন পরে তো আমার বিয়া, আমার তো ভালো কোনো কাপড় নাই, তোমার এই কাপড়টা অনেক সুন্দর, তাই আর কি ভাবতাছিলাম এরকম একটা কাপড় পরে যদি আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারতাম, মাসে কি সুন্দর করে তাকে তাকে আমার দেখতো, আমার ছোট একটা স্বপ্ন আর কি। সেটা তো আমি খুব ভালো করেই জানি পায়েল, তুই আমার বাড়িতে কি জন্য আইসস, তোর বাপে নিয়েছে কাপড়ের লেগা, কিন্তু এটা কথা কি জানস, এই যে আজকে একটু রোদ বেড়েছে তো, আমার না কম দামি কোনো কাপড়ই নাই, সব শুধু দামি দামি কাপড়, তাই ঘরে থাকতে থাকতে না সাদা সাদা কেমন যেন ময়লা পড়ে যাইতেছে, বুঝছস? ঠিক রাখতে পারবি? ও বুঝতে পারছি, তাইলে কি তুমি আমার এই কাপড়টা দিবা? এই কাপড়টা না পায়েল, তোরে তো দিতে মন চায়, কিন্তু জানস এই কাপড়টা আমার দেউরের মাইয়ার বিয়েতে আমার গায়ে হলুদে গিফট করছে, এই গিফটের কাপড় যদি আমি তোরে দিয়া দেই ওরা মন খারাপ করব না? হ ঠিকই তো, একজনে তোমার উপহার দিছে, ওইটা যদি আমি পরি তারা তো মন খারাপ করব, তাহলে ফুপি এই শাড়িটাই তুমি আমারে দিও, এটা মনে হয় আমার খুব সুন্দর মানায়ো, তাই না দেখো? পায়েল তোরে তো আসলে খুব সুন্দর লাগতেছে রে ঘুমটা দিয়া, অত দামিগুলো দিতে হইব না, তুই আমার এটাই দাও, এটা নিয়ে যাই। হ্যাঁ আরে হন, তোর সুন্দর লাগতেছে কথা সত্য মিশা না, কিন্তু পায়েল এই শাড়ি, এই শাড়িটা আমার শাশুড়ির হাতের শেষ চিহ্ন, আরে শেষ চিহ্ন যদি আমি তোরে দিয়া দিই আমি কি দেখবো, এই শাড়ির দিকে তাকাইলে আমার শাশুড়ির কথা আমার ক্ষণে ক্ষণে ঢেকে ঢেকে মনে ওঠে, তুই ক এটা কি তোরা আমি দিমো? তাইলে কি ফুপু তুমি আমার কোনো কাপড় দিবা না? দিমো দিমো না কে, তুই আমার ভাইয়ের মাইয়া, তোরে শাড়ি না দিলে আমি কালে দিমো, এই লাল শাড়িটা তুমি আমারে দিবা? আরে এইটা আবার তুই ধরতাছস কে, তুই না কাপড়টা রোদরে দিছি হর ময়লা লাগবো সর। ও ও ফুপি তুমি তো আমার কইতাছই না কোনটা দিবা, এটাও কি তোমার গুরুত্বপূর্ণ কাপড়? শোন এই কাপড়টা আমি নিজে পছন্দ করে কিনছি, আর তুই খুব ভালো করেই জানস আমি আমার পছন্দের কোনো জিনিসে কাউরে হাত দিতে দেই না, তোরে দেই কেমন করে ক? বুঝতে পারছি, বাকি তো রইল এই কাপড়টা, তুমি তো মনে হয় আমার এটাও দিবা না? না আরে ধরো বাদ দে তো, তুই তো জবর বেলাস মানুষ, কাপড়গুলো আমি একটু বাইরে দিছি, আজকে তো আসনে সময় হইলো না, তোর কাপড়ের খুব দরকার না, আয় তোর আমি কাপড় দিতাছি। ভাইজান ভাইজান বাইরে আচ্ছা, তোমার আর তোমার মায়ের কি কোনো লজ্জা সরম নাই? হ্যাঁ আমার বাড়িতে আইসো অনেকদিন পর ঠিক আছে, আমি মাইনা নিলাম, তোমরা গরিব মানুষ টাকা পয়সা তেমন একটা নাই, তাই তো মাইয়া বিয়ে অনেক শখ হয়েছে কেন, তোমার মাইয়া আমার বাড়িতে এসে আমি কয়টা কাপড় নাই রে দিছি, এটা না ওইটা ওইটা না ওইটা, এই আমি কি তোমার মায়ের লেগে কাপড় কিনা রাখছি আমার বাড়িতে? বইনে এটা তুই কি কস, আল্লাহ আমারে গরিব রাখছে, তুই অনেক ধনী,
আমি তোর বড় ভাই, আমার ঠায় ঠেকায় তো আমি তোর কাছে যাবো। আমার মায়ের বিয়ে দেওয়া দরকার, দুজন লোক আইব বাড়িতে দেখতে। তাকে সামনে পয়রা যাওয়ার মতো একটা কাপড় আমার মায়ের আমি দিবার পারি নাই। এই উপকার তোর কাছে আমি চাইছি, এটা কি কোনো অন্যায় হইল? তুই কেন এমন করতেছ? কেন এমন করতেছি তুই বুঝস না? তোর মাইয়ার কাপড়ের দরকার, তুই আমার বাড়িতে আইসস, ঠিক আছে দিমু। তাই বলে আমার পছন্দর কাপড়ের দিকে তোমার মাইয়া হাত বাড়াইব ভাই, এটা তো আমি মাইনা নিমু না। হুনো দিতাছি কাপড় আমি, এই কাপড় নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা, এক মুহূর্তেও কিন্তু দাঁড়াইতে পারবা না। খুব আশা করে আসছিলাম না ফুপুর কাছে একটা কাপড়ের জন্য। বারবার আমি তোমার কইছিলাম ফুপু কাপড় দিব না দিব না, তুমি তো শুনলা না। এখন নিজের বোনের মুখ থেকে এত বাজে বাজে কথা যদি তোমার ভালো লাগতেছে না। দেখ তুই কিন্তু আমার বোন রে অযথাই ভুল বুঝিস না, সে একটু রাগারাগি করছে ঠিক আছে, কিন্তু না তো আর করে নাই, সে তো একটা কাপড় অন্তত দিবই। কাপড় নেওয়ার জন্য আসছো, ফুপু কাপড়টা দিলে এই মুহূর্তে এবার থেকে চলে যাইবা, আর কখন আমরা এবারে তো আসবো না। আশা, এটা তুই কি করলি? এই কাপড় পরে আমার মাইয়া মানুষের সামনে যাইব? আরে কাঁথা সেলাই করার জন্য তো মানুষ এরকম কাপড় কাউরে দেয় না। তুই তুই এই কাপড় দিলি পাইল রে? হ দিলাম, কারণ তোমার মাইয়া এই কাপড় পরনেরই যোগ্য। বেশি কথা না কয় আমার বাড়ি থেকে বাইরাও, আর পছন্দ যদি তোমার মাইয়া না হয় তাহলে তুমি রাইখা যাইতে পারো। এই কাপড় আমি রাইখা যাবো কেন? আমার ফুপি ভালোবাসে আমার একটা কাপড় দিছে, এই যে দেখো কত সুন্দর লাগবে এটা আমার পরলে। বাবা তুমি একটু তাকায় দেখো না, তোমার মেয়ের কত সুন্দর দেখা যাইতেছে এই সুন্দর কাপড়টা পইরা। এই কাপড় আমি ফুপিরে দিয়ে যাবো না, এই কাপড় নিয়ে যাইতেছি, তোমার স্মৃতি হিসেবে আমি এটা রাইখা দিব। বাবা চলো এখান থেকে। কত শখ আমার ভাইয়ের, কি দামি দামি শাড়ি পরে তার মাইয়ারে বিয়া দিব। কি ব্যাপার মামা, তোমাকে দুজনের চোখে পানি কান্তাছো কেন? পাইলের বিয়ার মার্কেট করবো না? না বাবা, পাইলের বিয়ার মার্কেট করার আর দরকার নেই। তাছাড়া এই যে দেখ তোর মা পাইলের জন্য শাড়ি দিছে, এটা পরে এই তো পাইলের দেখাবো, এতেই চলে আসে। মামা এগুলা কি করতেছ? এই কাপড় পরে তুমি পাইলের বরপক্ষের সামনে দেখাবা? আরে মামা এই কাপড় তো ভিখারির ওপরে না, আর তুমি কিনা পাত্রপক্ষের সামনে এই কাপড় পরে পাইলে নিয়ে যাবা? উপায় নাই বাবা, আমি তো গরিব মানুষ, আমার কি আর সামর্থ্য আছে ভালো দামি কাপড় পরাইয়া আমার মায়ারে বরপক্ষের সামনে নিমু? তোর মায় যখন খুশি হয়ে এটা দিছে, এইটা পরে আমার মায়ারে আমি দেখাম। তাছাড়া এই এই কাপড় পাইয়া পাইলে তো খুব খুশি। কিরে পাইল তুই কতটা খুশি হইস কোনা? চুপ করো মামা, তোমরা কতটা খুশি তা তোমার মুখ দেখে বুঝতেছি, এতটাই খুশি যে খুশি তোমাকে চোখটা জল বেরিয়ে যেতেছে। আচ্ছা পাইল সত্যিকার একটা কথা কত, এই কাপড়টা কি আমার মায়ের তোর নিজে হাতে দিছে? হ্যাঁ নিজে হাতে দিছে, আর দিয়ে কইছে আমার মতো গরিবরা নাকি এই কাপড়ের যোগ্য। দামি কাপড় আর সুন্দর কাপড় ওইসব পরার স্বপ্ন আমরা দেখতে পারবো না, তাই ফুপু আমার এই কাপড়টা দিছে, দিছে ভালোই হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, অন্য কোনো কাপড় আমার লাগবো না, এটাই চলবো, দাও। বাবা মা মা কি রে রানা,
কি ব্যাপার মা, অবাক হয়ে গেলাম মনে হয়। তোমারই আত্মীয়? আচ্ছা মা, ওরা তো তোমার কাছে আসছিল একটা কাপড়ের জন্য, ওদের তুমি এই কাপড়টা দিছ? সেই কথা আমি তোরে পরে কইতেছি। ভাইজান, তুমি এখনো এই এলাকা ছেড়ে যাও নাই। মা, আমি তোমার সাথে কথা কইতেছি, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। এই কাপড়টা কি তুমি দিছ? হ্যাঁ আমি দিছি, আমি না দিলে পরে ও কোথায় পাইল? ও, এটা তো মা তোমার অনেক পুরান কাপড়। আর এই কাপড় পইরা তোমার ভাগ্নি পাত্রের সামনে যাব, বিষয়টা অনেক হাস্যকর না মা? না, আমার কাছে হাস্যকর মনে হইতেছে না, কারণ যার যে যোগ্যতা সে তো সেই যোগ্যতা নিয়েই থাকবে, তাই না? আর সবচেয়ে থেকে বড় কথা হইতেছে, ভাই আমার, ভাস্তি আমার, কাপড় দিছি আমি, আমার লাগলো না, তোরে তো লাগলো কেন গায়ে? লাগার কারণ আছে মা, আর লাগবো না কেন? ওই যে তুমি কইলে ভাই তোমার, ভাস্তি তোমার, যদি তোমারটাই দেখতা তাই তারা এমন করতো না। আর এই বড় বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তোমার ভাইয়ের যা সম্পত্তি ছিল তা তো বিক্রি করছেই, আর তার নাকি হাতে পায়ে ধরে তোমার এই বাড়িতে বিয়ে দিছে, এগুলা তুমিই বলছো মা। কিন্তু যে তোমার জন্য এত ঘুষতে, আজকে তার মেয়ের জন্য সামান্য একটা পুরান কাপড়। ভালো বুদ্ধি জানিস মা, যে তোমার জন্য সর্বস্ব হারাইছে তার প্রতিদান খুব ভালো দিছ, কিন্তু তুমি ভুল করলেও আমি ভুল করবো না। আমি পাইলে এই বাড়ি থেকে আমি নিজে বিয়ে দেব। চিৎকার করো না মা, ওর বিয়েতে যা খরচ লাগে তা আমি দেবো, এই বাড়ি থেকে তুমি দেখবা, যদি পারো আমার ঠেকাই। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার মুখে মুখে তর্ক করতেছিস, তাও আমার ভাই আর আমার ভাইয়ের মেয়ের জন্য? শোন, তুই যে কথা বলছিস বলছিস, আমি বাইচে থাকতে আমার সম্পত্তির একটা কানা করিও দিয়া ওরে আমি বিয়ে হইতে দিব না। ও, সম্পত্তি তোমার না, কথাটা একটু ভুল হয়েছে মা, সম্পত্তি তোমার না, সম্পত্তি সব আমার, আর তুই বাইচে থাকতেই হইব, আর এই বাড়িতেই হইব। কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস, ঠিক আছে আমিও দেখতেছি। মামা, আপনি কোনো চিন্তা করেন না, আমি পাইলের বিয়ে এই বাড়ি থেকেই দিব, আপনি শুধু বড় বক্ষের এই বাড়িতে আইতে কন। কিন্তু বাবা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? পায়েন, তুই ভিতরে যা, তোর বিয়ের জন্য যা লাগে আমি সব নিয়ে আসতেছি। আর মামা, তুমি তাদের খবর দাও।